হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা জানেন আজ কেন্দ্রীয় সরকারের বাজেট ঘোষণা হয়েছে সেখানে অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা দিদিদের নিয়ে কি কি ঘোষণা হয়েছে সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব কেন্দ্রের অন্তর্বর্তী বাজেটে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আয়ুষ্মান ভারত প্রকল্প এবার থেকে সব আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন আগামী জুলাইয়ে সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে বলেও জানিয়েছেন তিনি বাংলাসহ বিভিন্ন রাজ্যে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা নানা দাবিদাওয়া নিয়ে পথে নামতে বাধ্য হন পশ্চিমবঙ্গে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী সহায়কদের প্রাপ্য অর্থ কেন্দ্র দেয় না বললেও অভিযোগ করে রাজ্য সরকার এদিনের বাজেটে সেই আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের পায়ে হেঁটে বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেয় এই আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরাই এবার তাদের জন্য ভাবনা মোদী সরকারের এবার অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরা কেন্দ্র সরকারের স্বাস্থ্য বিমার সুযোগ সুবিধা পাবেন বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান প্রকল্প স্বাস্থ্য বিমা প্রদান করার জন্য এই প্রকল্প কেন্দ্রের আয়ুষ্মান কার্ড থাকলে কেউ প্রতি বছর পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা পাবে বিনামূল্যেই এই বিমার সুবিধা পেতে হলে যে কোনো হাসপাতালে ভর্তি হতে হয় আয়ুষ্মান ভারত যোজনার আওতায় পড়েন সারা দেশের অর্থনৈতিকভাবে দুর্বল মানুষরা বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায় এই প্রকল্পে এটি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নামেও পরিচিত কারণ এই স্কিমের অধীনে মানুষের বিনামূল্যে চিকিৎসা করা হয় তাই এই স্কিমটি বেশ জনপ্রিয় ভারত সরকারের পক্ষে দাবি করা হয় এটি বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত যোজনা কোটি কোটি পরিবারকে উপকৃত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার সালের তেইশে সেপ্টেম্বর এই প্রকল্প চালু করেছিলেন এই প্রকল্পের অধীনে বারো কোটিরও বেশি দরিদ্র এবং দুর্বল পরিবারের সুবিধা পান এই প্রকল্পের আওতায় আছেন প্রায় পঞ্চান্ন কোটি মানুষ প্রতি বছর পরিবার প্রতি পাঁচ লক্ষ টাকার কভার পান গ্রামীণ ও শহুরে এলাকার কোটি কোটি মানুষ এই প্রকল্পের আওতায় আসেন এটি একটি ক্যাশলেস মেডিক্লেম পরিষেবা আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে সকলকে একটি কার্ড দেওয়া হয় যা দেখিয়ে তারা হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পেতে পারেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এই কার্ডটি তৈরি করতে নিকটস্থ সরকারি পরিষেবা কেন্দ্রে যেতে হয় এবং সেখানকার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলতে হয় সরকারের নানা ধরনের স্বাস্থ্য প্রকল্পের তথ্য সাধারণের কাছে পৌঁছে দেন আশাকর্মীরা গ্রামে গ্রামে তাদের পরিচিতি আশা দিদি বলে আশাকর্মী হিসাবে কাজ করে থাকেন গ্রামের বিবাহিত অথবা বিবাহ বিচ্ছিন্ন কিংবা বিধবা মহিলারা এরাই এবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় এলেন স্বাস্থ্যক্ষেত্রে কী কি ঘোষণা হয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক প্রথমটি হল আশাকর্মী থেকে অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সমস্ত সুবিধা পাবেন দ্বিতীয়ত সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে ন বছর থেকে চোদ্দ বছর বয়সী মেয়েদের টিকা দেওয়ার ব্যাপারে উদ্যত হবে কেন্দ্রীয় সরকার তৃতীয়ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান বহু যুব ভালো চিকিৎসক হয়ে দেশবাসীর সেবা করতে চায় তাই বিভিন্ন দপ্তরের অধীনে আরও বেশি মেডিকেল কলেজ ও হাসপাতাল করার পরিকল্পনা নিয়েছেন নরেন্দ্র মোদী সরকার এই বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করা হবে চতুর্থত সকল প্রসূতি ও শিশুদের স্বাস্থ্য পরিষেবা সমন্বয়ের জন্য একটি বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় আনা হবে শিশুদের পুষ্টি বাড়াতে শৈশবকালীন যত্ন দিতে ও বিকাশের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ এর অধীনে উন্নীত করা হবে তাহলে আপনারা বুঝতেই পারছেন আপনারা অর্থাৎ অঙ্গনওয়াড়ি দিদিরা এবং আশা দিদিরা এই অন্তর্বর্তীকালীন বাজেটে আপনাদের স্বাস্থ্য নিয়ে ঘোষণা করা হয়েছে অর্থাৎ আপনাদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে এই বাজেটে কিন্তু আপনাদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো রকম ঘোষণা করা হয়নি এরপর আগামী জুলাই মাসের দিকে আরও একটি বাজেট পেশ করার কথা আছে সেখানে যদি আপনাদের মূল্য বৃদ্ধি নিয়ে কোনো রকম ঘোষণা করা হয় সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। এরকম আর নতুন নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন